সরকারি তুলনায় বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসার ব্যয় 13 গুণ বেশি গবেষণা তথ্য। বিধিনিষেধ না মেনেই মাদক তালিকাভুক্ত অক্সিমরফন ট্যাবলেট বিক্রি, বেশি ঝুঁকছে শিক্ষার্থীরা। ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি 30 Mbps করার সিদ্ধান্ত, প্রত্যন্ত অঞ্চলে সেবার লক্ষ্য। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দিনে মারা যাচ্ছে 300 শিশু, চরম অপুষ্টিতে 30 লাখ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং দুপুর 2টায় পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের, দলে নেই মুস্তাফিজ। সাউদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় ওষুধে 4 গুণ এবং পরীক্ষা নিরীক্ষায় খরচ 13 গুণ বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষকরা বলছেন, বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা নিতে গিয়ে আর্থিক বিপর্যয়ে পড়েছেন 58% রোগী। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15 লাখের বেশি মানুষের। এর মধ্যে 15% রোগীকে চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালে, 60% রোগী চিকিৎসা নিয়েছেন সরকারি হাসপাতালে আর 40% বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে, সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় রোগী প্রতি ব্যয় 1,34,000 টাকা, এর মধ্যে রোগীকে বহন করতে হয়েছে 6,000 টাকা। আর বেসরকারি হাসপাতালে রোগী প্রতি খরচ 2,42,000 টাকা, যার পুরোটাই দিতে হয়েছে রোগীকে। অর্থাৎ সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে রোগীর ব্যয় 38 গুণ। সরকারি হাসপাতালে রোগী প্রতি ওষুধের খরচ 17,000 টাকা, বেসরকারিতে তা 65,000। মাত্র 3,000 টাকায় সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হলেও বেসরকারিতে এই খরচ 41,000 টাকা। প্রাইভেট হসপিটালের যে অতিরিক্ত দাম, যে চার্জ করার যে বিষয়টা আছে, সেই প্রবণতা থেকে কিন্তু রক্ষা করার জন্য, আমাদের মানুষদের রক্ষা করার জন্য হসপিটালগুলোকে কিন্তু আমাদের মনিটরিং এবং আমাদের যে মনিটরিং মেকানিজমের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। সরকারি হাসপাতালের আইসিইউতে রোগী প্রতি ব্যয় 4,41,000 টাকা, যার মধ্যে 4,08,000 টাকা বহন করেছে সরকার। বেসরকারি হাসপাতালের আইসিইউতে ব্যয় 5,90,000 টাকা, যার পুরোটাই দিতে হয়েছে রোগীকে। যেই হারে সরকারি হাসপাতালে সরকার ব্যয় করছে, ঠিক একই হারে বেসরকারি হাসপাতালকে সেই টাকাটা বা সেই বিলটা সরকার কিন্তু ব্যয় করতে পারে বা মানে প্রদান করতে পারে, তাতে কিন্তু যে মানুষজনের যে নিজ পকেট থেকে ব্যয় সেটা হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার করোনা চিকিৎসায় যে ভ্যাকসিনে টেস্টে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, যদি আরও আমরা ইম্প্রুভ করতে চাই, ফান্ডিং বাড়ালেই হবে তা না, আমাদের কোয়ালিটিও বাড়াইতে হবে। চিকিৎসার টাকা যোগাতে গিয়ে দেশে প্রতি বছর দারিদ্র্যের কবলে পড়ে 86 লাখ মানুষ, করোনায় বেড়েছে এই সংখ্যা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা খরচ বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, চিকিৎসায় রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50% টাকা, যার বড় অংশই খরচ হচ্ছে ওষুধ কিনতে। বাড়তি খরচের কারণে চিকিৎসা নিতে পারে না 16% রোগী। গত 10 বছরে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হলেও সংকট এখনও প্রকট। সরকারি হাসপাতালে সেবার ঘাটতি ও বেসরকারি হাসপাতালকে নিয়ন্ত্রণ করতে না পারায় রোগী চিকিৎসায় শৃঙ্খলা আসেনি, যে কারণে বাড়ছে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলছে, 2012 সালে চিকিৎসা বাবদ রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64%। 2032 সালে এই খরচ 32% নামিয়ে আনার কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50% অর্থ। এই হার ভারতে 63, পাকিস্তানে 56, নেপাল ও শ্রীলঙ্কায় 51, মালদ্বীপে 21 ও ভুটানে 13%। গবেষণায় পাওয়া গেছে, বাংলাদেশে রোগীকে সবচেয়ে বেশি টাকা ব্যয় করতে হয়
ওষুধ খাতে 64%, এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নেওয়ার ক্ষেত্রে 23% এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8% টাকা। বাড়তি খরচের কারণে 16% রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর দরিদ্র হয়ে যায় 86 লাখ মানুষ। একজন মধ্যবিত্ত মানুষ বা পরিবার সে কিন্তু নিম্নবিত্তে চলে যাচ্ছে, একজন দরিদ্র পরিবার বা দরিদ্র মানুষ সে কিন্তু অতি দরিদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উচ্চ নিজ পকেট থেকে ব্যয় বা যেটাকে আমরা বলি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে। গবেষণায় আরও উঠে এসেছে মাত্র 3% মানুষ সরকারি হাসপাতাল থেকে ওষুধ পায়। সুবিধা না থাকায় পরীক্ষা নিরীক্ষার 85% বেসরকারি হাসপাতাল থেকে করতে হয়। যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যে বলবো সরকারি বেসরকারি সব জায়গায় যাতে কিনা এই টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। প্রাইভেট সেক্টরের সাথে আমরা আলোচনা করছি, ওনারা যে ফিজগুলো নেয় হাসপাতালের যে খরচগুলো ধরে এই বিষয়ে একটা আলোচনার মাধ্যমে একটা সহনশীল পর্যায়ে রাখা যায় কিনা এই বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি। রোগীর ব্যক্তিগত খরচ কমাতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন ও ব্যবহারে বিধিনিষেধ থাকলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে অক্সিমরফোন ট্যাবলেট, অথচ মাদক হিসাবে তালিকাভুক্ত এই ব্যথানাশক ওষুধ। বেচাকেরাই জড়িত দুজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এতে বেশি ঝুঁকছেন। ক্যান্সার সহ নানা রোগে আক্রান্তদের তীব্র ব্যথা কমাতে ব্যবহার করা হয় অক্সিমরফোন। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে লাইসেন্সধারীরাই বিক্রি করতে পারেন এই ওষুধ, অথচ তা বেচাকেনা চলছে খোলা বাজারে। এ ওষুধ নিয়ম ভেঙে বিক্রির দায়ে দুজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে দীর্ঘদিন ধরেই চক্রটি চড়া দামে অক্সিমরফোন বিক্রি করছিল, আর এতে ঝুঁকছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টুডেন্টদের কাছে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি আমরা সেখানে। এই দুঃখজনক হলো যে এখানে এই জিনিসগুলো বেশি চলে, কারণ জিনিসটা সহজলভ্য নয় এবং খোলা বাজারে নিষিদ্ধ, বিক্রি করা নিষিদ্ধ, তো নিষিদ্ধ জিনিস পেতে তারা বেশি খরচ করতে রাজি আছে। বিশেষজ্ঞরা বলছেন মাদক হিসাবে এ ওষুধ ব্যবহারে মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা মাদকীয় ফ্লেভার বা তারা পায় সেটা হচ্ছে ইউফোরিয়া বলা হয় ইংরেজিতে, বাংলায় যেটাকে আমরা বলি যে সে তার মধ্যে একটা ফুরফুরে ভাব কাজ করবে। দীর্ঘদিন যদি আপনি ওষুধ নেন তার অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তার আমাদের যে শ্বাসনালী এটা ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। গোয়েন্দাদের জব্দ করা অক্সিমরফোন নকল কিনা তা খতিয়ে দেখে এর বিপণনে জড়িতদের গ্রেপ্তারের তাগিদ ওষুধটির একমাত্র উৎপাদন প্রতিষ্ঠান জিসকা ফার্মার। এদিকে ওষুধ অপব্যবহারের কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদাজিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সংসদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। রোববার সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে সরকারের কাছে আবেদন করেছে 20 দলীয় জোটের 5 শরিক। সংসদে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির সংসদ সদস্যরা। সেটা প্রত্যাখ্যান হওয়ায় রোববার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিএনপির 6 সংসদ সদস্য। তাদের দাবি 401 ধারায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে সরকার। 401 ধারায় অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হোক, কারণ 401 অপরিসীম ক্ষমতা দিচ্ছে সরকারকে এবং সরকার জানে এই চাইলেই তারা এই ক্ষমতা ব্যবহার করতে পারে। এই সরকার অবৈধভাবে তার সব ক্ষমতা ব্যবহার করে, কিন্তু বৈধভাবে 401 এর ক্ষমতা তারা বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যবহার করতে রাজি না। বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। সংসদে যে ন্যায়সঙ্গত দাবি আমরা করছি এইটির প্রতি যদি সরকার কর্ণপাত না করেন আমরা চিন্তা ভাবনা করব সংসদে থাকবো কি থাকবো না।
এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকার প্রধানের কাছে আবেদন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৫ শরিক দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করতে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা এসেছিলাম, সেই লিখিত আবেদন জমা দিয়েছি। তিনারা বলছেন যে এটা একটা মানবিক কারণে দেওয়া যায় কিনা সেই একটা বিবেচনার জন্য তিনি তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন। এটা আমি যথাযথভাবেই আবার যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক বিচারে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া উচিত বলে মনে করেন ২০ দলীয় জোটের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় বদরুননেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া বাসের সেই চালক হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনার প্রতিবাদে রোববার বকশীবাজার সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ছাত্রছাত্রীরাও। বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় বদরুননেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের এই আন্দোলন। এই সময় বকশীবাজার সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, ধর্ষণের হুমকি দেওয়া সেই চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে হবে ২৪ ঘন্টার মধ্যে। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবিও জানান তারা। বাসের মধ্যে একটা পুলিশ ছিল, আমরা যে আইনজীবীর কাছে আমরা রক্ষা পেতে চাই, উনি কিছু করে নাই কেন? উনি বসে বসে দেখছে। আমাদের দাবি মানতে হবে, প্রত্যেকটা বাসে হাফ পাস করতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে ভালো ব্যবহার করতে হবে। হাফ পাস অবশ্যই, ১০০% হাফ পাস চলবে, ঠিকানায় হাফ চলবে। শিক্ষার্থীদের দাবির পর রোববার সন্ধ্যায় হুমকি দেওয়ার ঠিকানা পরিবহনের চালক মোহাম্মদ রোবেল ও হেলপার মোহাম্মদ মেহেদি হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। টিমের পরিবার ভিকটিম ওনারা কিন্তু তকবাজার থানায় অলরেডি আসছেন, তারা মামলাও করছেন। এবং যে হেলপার, সে বলেছে তার সাথে বাগবিতণ্ড হয়েছে, যে রাগারাগি বিষয়টা, যে এখানে কথা বাগবিতণ্ড, সেটা উনি স্বীকার করেছেন। বাকিটা হয়তো পরবর্তীতে যে তদন্তকারী কর্মকর্তা, উনি হয়তো বিস্তারিত তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বদরুননেসার পাশাপাশি গণপরিবহনে হাফ বাড়ার দাবিতে সড়কে নামে ঢাকা কমার্স কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুলিশের হয়রানি বন্ধ সহ ৫ দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ভোর থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া যাত্রীরা। এর আগে সিটি মেয়র ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। রবিবার সেই সময় শেষ হলেও দাবি আদায় না হওয়ায় আন্দোলনে যাওয়ার কথা জানান পরিবহন শ্রমিকরা। ভোর ৬টা থেকে বিভাগ জুড়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানান তারা। শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, অফিসগামী মানুষের ভিড় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, এই মুহূর্তে আসলে ধর্মঘটে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ? ভোগান্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আসলে যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন, অনেকে অবগত ছিলেন না, তারা বাস স্ট্যান্ডে এসে মূলত আটকে পড়েছেন। তারা যে গন্তব্য ছিল, কারো ঢাকা, কারো নেত্রকোনা, কারো রংপুর, আসলে কেউই যেতে পারছেন না এই হঠাৎ করে ঢাকা ধর্মঘট, হঠাৎ করে বলছেন যাত্রীরা। তবে শ্রমিক সড়কের যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন কিন্তু অনেক পুরনো, অর্থাৎ চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি সিলেট নগরী চৌহাট্টায় শ্রমিকদের সাথে সিসি কর্তৃপক্ষের যেটি সংঘর্ষ হয়, তার পরবর্তীতে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়, একটি সিসি কে, একটি পুলিশের, মূলত সেই মামলার পরিপ্রেক্ষিতে এই জেরি মূলত আজকের এই ধর্মঘট। এর সাথে যুক্ত হয়েছে আরো ৪টি দফা। সেই দফাগুলো হচ্ছে তাদের অটোরিকশা সংক্রান্ত একটি কমিটি রয়েছে, সেই কমিটিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি নির্বাচন চাচ্ছে তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে
যে ধরনের মামলা রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার, সিলেটের বিভিন্ন মহাসড়কে পুলিশের হয়রানি এবং সিলেট জেলার অন্তত 5টি সেতুতে যে টোল আদায় করা হয় সেই টোল আদায় বন্ধর দাবি তারা করছেন। তো এই দাবিগুলো মানার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরকে তারা আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম মানার শেষ তারিখটি ছিল গতকাল এবং গতকালে আলটিমেটামগুলো আসলে না মানার কারণে আজ থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট তারা ডেকেছে। এবং সকাল থেকে আমরা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখিনি, শুধুমাত্র দূরপাল্লার বাস নয়, সিলেট বিভাগের যে আন্তঃজেলা বাস কিংবা উপজেলা পর্যায়ের কোনো বাসও কিন্তু ছেড়ে যায়নি। তো যাত্রী দুর্ভোগ কিছুটা পরে হয়তো বা শুরু হবে, তবে এখন পর্যন্ত যে যাত্রী দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারা যেতে পারছেন না, তবে অফিসগামী যারা রয়েছেন তারা আসলে বিপাকে পড়বেন, কারণ এই বাসের পাশাপাশি সিএনজি অটোরিক্সাও কিন্তু চলতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু গতিরোধ করা হচ্ছে। অপরদিকে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, তাছাড়াও বিভিন্ন কলেজে পরীক্ষা চলছে, সেই পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। এবারে একই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এমনিতেই বাড়তি ভাড়ার কারণে মানুষ কিন্তু পরিবহন যে খাতটা সেই খাতের উপরে অনেকদিন ধরে বিরক্ত, তার মধ্যে আবার হঠাৎ করে এই ধর্মঘট, সুনামগঞ্জের মানুষ আসলে কি বলছেন এই ধর্মঘটের বিষয়ে? টার্মিনাল সহ যে পৌরশহরের যে দুই একটি বাস টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে আমি কিন্তু অবস্থান করেছি। তো আপনি জানেন সুনামগঞ্জ থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যে বাস গুলা ছেড়ে যায় সেটা হচ্ছে 6টা থেকে 6:30-6টার মধ্যে কিন্তু বেশিরভাগ ছেড়ে যায়, কিন্তু আজকে কোথাও বাস ছেড়ে না যাওয়া কিন্তু মানুষ যে কিন্তু একটা চরম একটা দুর্ভোগে পড়েছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনি দেখেন এখনই কিন্তু অনেক যাত্রীরা কিন্তু সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে কিন্তু তারা অবস্থান করছে, কারণ তারা অনেকেই জানে না যে হঠাৎ করে এই ধর্মঘটের কারণে কিন্তু তারা সুনামগঞ্জের যে বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু এসে শহরে এসে বাসের জন্য অপেক্ষমান। তো বাস ছাড়বে না আসলে এটা আসলে যদি আগে থেকে তারা জানত তাহলে হয়তো বা এই দুর্ভোগে তাদের পড়তে হতো না। তো আসলে কিছুক্ষণ পরে বিশেষ করে বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু সুনামগঞ্জের যে অভ্যন্তরীণ উপজেলাগুলো রয়েছে সেই অভ্যন্তরীণ উপজেলাগুলা যে বিভিন্ন বিদ্যালয়ে শহর থেকে যে শিক্ষকরা যে স্কুলে যায় সেটা কিন্তু তাদের এখন আজকে বাস না ছাড়া কিন্তু তাদের যে বাড়তি একটা খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। এছাড়াও আরো বিশেষ করে সুনামগঞ্জ একটি এখন বর্তমানে রবি শস্য অর্থাৎ শাকসবজির একটা সময়, এই শাকসবজিগুলো কিন্তু আমরা দেখেছি বাসের ছাদের উপরে করে কিন্তু সিলেট সহ বিভিন্ন জেলায় পৌঁছায়। তো তারাও কিন্তু যারা সবজি চাষী অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারাও কিন্তু চরম একটা সমস্যায় পড়বেন, কারণ তারা সবজি উত্তোলন করার পর কিন্তু শহরে নিয়ে আসে, শহর থেকে তারা বাসের ছাদে বা বিভিন্ন পরিবহনে করে তো আজকে তারা ঠিকই মানুষ এবং যাত্রীরা ঠিকই গন্তব্যে পৌঁছাবে, হয়তো বা তারা বিভিন্ন মাধ্যমে তারা পৌঁছাবে, তাদের যে বাড়তি একটা খরচ সেটা একটু বহন করতে হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের বাবা ইমরান শরীফের হেফাজতেই থাকবে আদেশ দিল হাইকোর্ট। তবে বছরে 3 বার 10 দিন করে বাংলাদেশে এসে তাদের মা নাকানো এরিকো শিশুদের সঙ্গে থাকার সুযোগ পাবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। জাপানি চিকিৎসক নাকানো এরিকো তার দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে জিম্মায় নিতে 19 আগস্ট রিট করেছিলেন হাইকোর্টে। একই সঙ্গে বাবা ইমরান শরীফও রিট করেন ছোট মেয়েকে বাংলাদেশে আনার নির্দেশনা চেয়ে। রোববার বিকালে শিশুরা কার হেফাজতে থাকবে সে বিষয়ে ভার্চুয়ালি আদেশ দেয় হাইকোর্ট। শিশুদের সঙ্গে 4 বার খাস কামরায় কথা বলে ও আইনজীবীদের মতের ভিত্তিতে তাদের বাবার হেফাজতে থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে, বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা। আপনার মাসে 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। বাচ্চারা কোথায় থাকতে চান, কোথায় বাচ্চারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, স্বাভাবিক থাকতে চান, এটা বাচ্চারা বেছে নিয়েছে। আমরা আজকাল চাইল্ড রাইটসের কথা বলি, চাইল্ড রাইটস যদি হয়
এটা বড় একটা এক্সাম্পল। এছাড়া গত কয়েক মাসে এরিকোর বাংলাদেশে আসা যাওয়া থাকা খাওয়ার খরচ বাবদ 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দিতে হবে ইমরানকে। তবে লিখিত আদেশ পাওয়ার পর এ বিষয়ে আপিল হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এরিকোর আইনজীবী। বাবা মার দ্বন্দ্ব কমে যাক এটাই আমরা সবাই চেয়েছিলাম। তারপরেও আদালতে গড়িয়েছে, বাচ্চাদের কাস্টডির ব্যাপারে একটি আদেশ হয়েছে, মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। এই জন্য পরবর্তী পদক্ষেপ লিখিত আদেশ পাওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাব। এদিকে জাপানে থাকা তৃতীয় সন্তানকে বাংলাদেশে আনতে ইমরানের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। জন্মসূত্রে জাপানি, বাবার সূত্রে বাংলাদেশি সন্তানদের জিম্মা নিয়ে এটি দেশের আদালতে প্রথম রায়। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবুর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে শুনানির পর এই নির্দেশ দেওয়া হয়। শনিবার আদি সুপার মার্কেট এলাকায় 2 দফা মারধরের শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদা। আর এই হামলায় অভিযুক্ত ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ বাবু। সে ঘটনায় গ্রেপ্তারের পর রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় নাজিমকে। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ, আর জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষ। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে নাজিমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সহযোগীরা আছে 15-20 জন, তারা এসে পুলিশের উপস্থিতিতে সেখানে তার উপর আক্রমণ করে। এটা যেহেতু 307 ধারার মামলা, মানে অ্যাটেম্প টু মার্ডার এবং গুরুতর আঘাতের মামলা, এবং জনজীবন বিঘ্নিত করার একটা বিষয় এখানে আছে, সেই জন্য সামগ্রিক বিষয় বিবেচনায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অপরাধ প্রমাণ হলে 6 থেকে 10 বছরের সাজা হতে পারে অভিযুক্ত নাজিমের। আমরা বিশ্বাস করি এই মামলার অপরাধ প্রমাণিত হলে আজকের যিনি গ্রেপ্তার হয়েছেন এবং অপরাপর যে সব আসামি পলাতক রয়েছেন তাদের সর্বনিম্ন 6 মাস থেকে 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আমরা মনে করি একজন সাংবাদিক, সমাজের একজন বিবেক, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তাকে যেভাবে আঘাত প্রদান করা হয়েছে, সেটা অবশ্যই নিন্দনীয়। শনিবার রাতে আটক নাজিম আহমেদ বাবুসহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন রিশাদ হুদা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইফতিজিংকে কেন্দ্র করে গোপালগঞ্জের শেখ সাইরা খাতুন মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। আহত 4 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, মেডিকেল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতই ক্রিকেট খেলেন। রোববার মাঠের পাশ দিয়ে মেডিকেল ছাত্রীরা যাওয়ার সময় তাদের উত্তক্ত করেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে এর জেরেই শুরু হয় সংঘর্ষ। রোববার রাত 9টা থেকে থেমে থেমে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া। পরে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের জগন্নাথপুরের মোল্লার গাঁও থেকে শান্তিগঞ্জের পাগলা গ্রামে গিয়েছিলেন বরযাত্রীরা। বিয়ে শেষে ফেরার পথে রবিবার রাত 10টার দিকে ঘটে দুর্ঘটনা। সুনামগঞ্জ সিলেট সড়কের ডাবর এলাকায় পৌঁছলে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা 8 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান 3 জন। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার মোল্লার গাঁও গ্রামের খোকন দাস, নিলয় দাস ও প্রণব চন্দ। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ন্যূনতম 10 MBPS থেকে বাড়িয়ে 30 MBPS করার সিদ্ধান্ত নিচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, BTRC। তারা বলছে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান বজায় রাখতেই এ সিদ্ধান্ত। তবে গতির চেয়ে ব্রডব্যান্ড সেবার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2018 সালের শেষের দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বেঁধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, BTRC। সে সময় ব্রডব্যান্ডের গতি নির্ধারণ করা হয় ন্যূনতম 10 MBPS, যা এখনও বহাল রয়েছে। এবার ব্রডব্যান্ডের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। BTRC জানায়, পর্যায়ক্রমে গতি বাড়ানো হবে। চলতি বছর 20 MBPS এবং 2023 সালে 30 MBPS উন্নীত করা হবে। প্রত্যন্ত অঞ্চলে সেবার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত, বলছে BTRC। তৃণমূল পর্যায়ে সেখানেও আমরা দেখছি যে এখানে স্পিডের বিষয়টা অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। এখন যখন আমরা এমএনও থেকে ধরতে যাই তখন তা বলে 10 MBPS আমরা তো স্ট্যান্ডার্ড মেনটেন করছি,
বাস্তবে 10 MBPS স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি না, ফলে বাধ্য আমাকে 30 MBPS বিশেষ সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে ব্রডব্যান্ড গ্রাহক 1 কোটির বেশি, সে হিসেবে দেশের মোট জনসংখ্যার 6 ভাগ ব্রডব্যান্ড ব্যবহার করছে। তবে ব্রডব্যান্ড সেবার বাইরে এখনও অনেক গ্রাম ওয়াইফাই কানেকশন না থাকার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন ঝামেলা হয় আর কি, আমাদের সুবিধা পাই না কাজ করে। মডেমের মাধ্যমে আমরা কাজগুলো ডেলিভারি দিতে অনেক সময় লাগে, নেট সমস্যা আমাদের এখানে, ওয়াইফাই হলে খুব ভালো হতো। যে কারণে গতি বাড়ানো নয়, সবার কাছে সেবা পৌঁছানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না বা 10 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না, সেখানে যদি বলা যায় তোমাদেরকে 30 MBPS দিতে হবে, সেটা কিন্তু আবার এক ধরনের প্রেশার। সরকার সহায়তা করে এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে অবকাঠামো নির্মাণে, সেক্ষেত্রে হয়তো ব্রডব্যান্ড আরও দ্রুত আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। নির্ধারিত গতি অনুযায়ী গ্রাহক ব্রডব্যান্ড সেবা পাচ্ছে কি না সে বিষয়ে নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। রাজবাড়ির বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। ভোটারদের সমর্থন পেতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, তবে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। জনগণের যে একটা বাঁধ ভাঙা জোয়ার, আর আজকের এই ভোট সার প্রমাণ করে যে আমার জোয়ারটা কতটুকু আপনার বাস্তবমুখী সেটা চিত্র এখানে দেখতে পারছেন। প্রশাসন এইভাবে যাতে সুন্দরভাবে মাঠে কাজ করার সুযোগ দেন, যাতে জনগণের কাছে যেতে পারি। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের 20টি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। হামলা, পাল্টাপাল্টি হুমকি আর অভিযোগের মধ্যেই ব্যস্ত সময় কাটছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। ভোট অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা পর্যন্ত আমরা তৎপর থাকবো। আমাদের সার্বিক যে আমাদের পেশাদারিত্ব রয়েছে, আমরা সেটা দিয়ে আমরা চেষ্টা করবো যাতে কোনো অবস্থাতেই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সার্বিক অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি আগামী 28 নভেম্বরের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। ব্যস্ত সময় কাটছে মানিকগঞ্জ সদর উপজেলার 10 ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। এলাকার উন্নয়নে সবাই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা আমার সঙ্গে আছে, তারা আমাকে চাইছে, আমি তাদের জন্য আরো বেশি বেশি কাজ করব। জনগণের মাঝে আমি থাকব, আমি কাজ কাম করব, রাস্তাঘাট উন্নয়ন করব। এবার রংপুরের কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলার 13 ইউনিয়নে ভোট হবে। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর মধ্যেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে 61 কোটি টাকা, যা গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ এবং 2 দশকের সর্বোচ্চ আদায়ের রেকর্ড। বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আমদানি রপ্তানি পণ্যের পরিধি বাড়ায় এই অর্জন, বলছেন বন্দর কর্তৃপক্ষ। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর, একসময় শুধু পাথর আমদানি নির্ভর ছিল এই বন্দরটি। সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে এখন ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানির পরিধি বেড়েছে। বাংলাবান্ধা পোর্ট একটি সময়ে পাথরের ইম্পোর্ট পোর্ট হিসাবে পরিচিত ছিল এবং সেই হিসাবে বিভিন্ন অর্থ বছরের বিগত দিনগুলোতে ওইভাবেই আমাদের ট্যাক্স আদায় হয়েছে। 2020-21 অর্থ বছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয় 33 কোটি টাকা, তবে আদায় হয়েছে 61 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 28 কোটি টাকা বেশি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালু রাখায় বেড়েছে রাজস্ব, যা বন্দর প্রতিষ্ঠার পর রেকর্ড, বলছেন কর্মকর্তারা। লক্ষ্যমাত্রার তুলনায় 28 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। 2021-22 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 46 কোটি টাকা। ইনশাল্লাহ এবারও আমরা গতবারের মতো রাজস্ব আদায়ে সফলতা অর্জন করব। এই পোর্টের সঙ্গে যত এজেন্সি রয়েছেন তাদের আমরা সকলেই একসঙ্গে একসাথে কাজ করছি। অবস্থানগত কারণে 4 দেশের মিলনস্থলে পরিণত হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে পর্যটক যাতায়াত। বন্দরটির উন্নয়নে আরও উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
এই বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের জন্য ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ কাছে তো একটা প্রস্তাব আছে, সেটি বিবেচনা করছে। আমরা আশা করি এই বন্দর দিয়ে আমাদের সর্বোচ্চ আমদানি রপ্তানি ঘটবে। 1997 সালে প্রতিষ্ঠা হলেও এই বন্দরে আমদানি রপ্তানি শুরু হয় 2011 সালে। সুযোগ সুবিধা বাড়ানো হলে বন্দরের রাজস্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার প্রকোপ কমে যাওয়ার পর দেশের বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থান খুলে দেয়া হলেও এখনও বন্ধ রাখা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ অবস্থায় প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে সৌধের গেট বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একই সাথে স্মৃতিসৌধ বন্ধ থাকায় প্রভাব পড়েছে আশপাশের ব্যবসায়ীদের ওপরেও। সাভারের জাতীয় স্মৃতিসৌধ সারা বছরই যেখানে ভিড় থাকে হাজারো মানুষের, তবে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে 2020 সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয় এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সম্প্রতি দেশে করোনার প্রকোপ কমায় বেশিরভাগ দর্শনীয় স্থান খুলে দেয়া হলেও এখনও বন্ধ রয়েছে জাতীয় স্মৃতিসৌধটি। ফলে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে গেট বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। সিরাজগঞ্জ থেকে আসছে মানে স্মৃতিসৌধটা দেখার জন্য, প্লাস ছোট ভাইকে নিয়ে আসছে দেখানোর জন্য, কিন্তু আর সেই বন্ধ পাইলাম, এ তো হতাশার জন্য। ফ্যামিলি নিয়ে আসছে ঘোরার জন্য আসে, দেখতেছি যে বন্ধ। প্রায় 19 মাস ধরে স্মৃতিসৌধ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে সৌধের আশেপাশের ভ্রাম্যমান স্বল্প আয়ের ব্যবসায়ীদের ওপরে। আগের তুলনায় বেচা কেনা কমে গেছে। বন্ধর কারণে অনেক বেচা কিনা হয় না, মানুষ আইয়া গুইয়া গেছে, মানুষ বেশি একটা আইয়া না আগের মতো। আগে তো মনে করেন যে আপনার 1,000-1,200 টাকা বিক্রি করতাম, এখন তো মনে করেন যে 1,000 টাকা বিক্রি করাও মানে কষ্ট। সৌধ কর্তৃপক্ষ বলছে সাপ্তাহিক ছুটির দিন প্রায় 1,50,000 দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থেকেই সৌধ প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রতি শুক্রবার যখন বন্ধ পায় তারা এই স্মৃতিসৌধে ছুটে আসে, তখন একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়, সেটা রোধ করার কারণে আর কি অফিসিয়ালি আমরা এখনো বন্ধ রেখেছি। সাধারণ দর্শনার্থীদের জন্য সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত না থাকলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমতি নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে তাদের সৌধে প্রবেশ করতে দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধকালীন যশোরে আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানকারী ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক লুসি হল্ট গুরুতর অসুস্থ। গত বৃহস্পতিবার রাতে 92 বছর বয়সী লুসিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত লুসির চিকিৎসা তদারকি করছে জেলা প্রশাসন। পুরো নাম লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। নিজের দেশ স্বজনদের ভুলে বাংলার মাটি ও মানুষের মায়ায় এখানে কাটিয়ে দিয়েছেন জীবনের 60 বছর। অন্তিম ইচ্ছা, চিরকালের মতো মিশে যেতে চান বাংলার প্রকৃতিতে। তার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে তার হাতে তুলে দেন এদেশের নাগরিকত্ব। 90 বছর বয়সেও সময় পেলেই জাতীয় সঙ্গীত গেয়ে চলেন বরিশাল অক্সফোর্ড মিশনের এই মিশনারিজ। মুক্তিযুদ্ধে অবদান রাখা এই মানব দরদি বর্তমানে বার্ধক্যজনিত রোগে বরিশালে চিকিৎসাধীন। মানব সেবা করার জন্য আরও কিছুদিন বেঁচে থাকতে চান এই নিবেদিত প্রাণ মানুষ। গত 17 নভেম্বর লুসি হল্ট মিনি ব্রেইন স্ট্রোক করায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিসিন ডাক্তারের সাথে আলাপ করে তাকে প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা চলতেছে। তো তার আমি সরজমিনে তাকে দেখেছি, সে এমনি সামান্য মিনি স্ট্রোক হয়েছিল কিন্তু সে প্রোগ্রেসিভ এখন ভালোর দিকে। এরই মধ্যে প্রশাসন থেকেও করা হচ্ছে তদারকি। লুসির সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। 3 দিন আগে যখন অসুস্থ হয়ে পড়লেন আমি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে আমি জানাই, অনুরোধ করি যে দ্রুত ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং যাবতীয় সব কিছু আমি আমার সমাজসেবা অধিদপ্তরকে আমি লুক আফটার করার দায়িত্ব দিই। আমিও খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আমার মনে হলো এটি আমার দায়িত্ব ওনাকে দেখতে যাওয়া। 1960 সালে বরিশাল অক্সফোর্ড মিশনের সেবিকা হিসেবে যোগদান করেন। 2004 সালে মিশনের চাকুরি থেকে অবসর নিলেও নিজ দেশ যুক্তরাজ্যের মায়া ভুলে বরিশাল অক্সফোর্ড মিশনে থেকে যান চিরকুমারী লুসি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ রূপ পেয়েছে সংঘর্ষে। এসব বিক্ষোভে অংশ নেয়া অসংখ্য মানুষ নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। বেলজিয়ামের ব্রাসেলসে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে 10,000 বিক্ষোভকারী একত্রিত হয়েছেন।
বিক্ষোভ ঠেকাতে জনগণের সাথে সংঘর্ষ বাঁধে পুলিশের। এদিকে বিশ্বে করোনায় একদিনে 4106 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 385,000-এর বেশি। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,67,000, এ পর্যন্ত আক্রান্ত 25,78,00,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,252 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, এছাড়া সর্বোচ্চ 40,000 শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এদিকে ইউক্রেনে জোরদার করা হয়েছে টিকা কার্যক্রম, দেশটিতে এখন পর্যন্ত 21% নাগরিক টিকার আওতায় এসেছে। সুদানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ক্ষমতায় পুনর্বহাল করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জেনারেল আবদেল ফাত্তা আক বুরহানের সাথে তাকে ক্ষমতায় বহালের চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যায়। পাশাপাশি সেনা অভ্যুত্থানের পর থেকে আটককৃতদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে তারা। সুদানের শীর্ষ মধ্যস্থতাকারী ফাদাল্লা বার্মা এই তথ্য নিশ্চিত করে জানান, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনাবাহিনী ও বেসামরিক নেতাদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। হামদককে পুনর্বহাল ও রাজনৈতিক বন্দীদের মুক্তি এই চুক্তির মূল লক্ষ্য। চুক্তির অধীনে হামদক একটি স্বাধীন টেকনোক্র্যাট মন্ত্রিসভা গঠন করবেন বলে জানান বার্মা। তবে এখনও বিক্ষোভ চলছে দেশটিতে। এদিকে আল জাজিরা জানিয়েছে, সুদানের ওমদুরান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে। 25 অক্টোবর প্রধানমন্ত্রী সহ বেশ কজন মন্ত্রীকে বন্দী করে সুদানের ক্ষমতা নেয় সেনাবাহিনী। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে একাধিক পরিবর্তনে তৃতীয় টি টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। খেলছেন না মুস্তাফিজ, ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। অন্যদিকে পাকিস্তান অধিনায়কের লক্ষ্য দলকে জয়ের পথে রাখার পাশে নিজে রান করা। মিরপুরে শেষ টি টোয়েন্টি শুরু আজ দুপুর 2টায়। দুই দলের দুই রকম বিশ্রাম, সিরিজ জিতে ফুরফুরে বাবর আজমের দল, অন্যদিকে মাঠ ও মাঠের বাইরে ছন্ন ছাড়া বাংলাদেশ। শুনশান মিরপুর স্টেডিয়াম যেন শূন্যতার প্রতিমূর্তি। তৃতীয় টি টোয়েন্টির আগে দুই দলই হোটেল বন্দী, তবে উইকেটের কাজ চালিয়ে গেছেন কিউরেটর গামিনী। যদিও কি সেই কাজ বুঝে ওঠা কঠিন, মিরপুরের উইকেটে রান করা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বোলিং লাইন আপ নিয়ে চিন্তা ছিল না, এখন সেখানেও দুশ্চিন্তা। দুই ভরসা মুস্তাফিজ শরীফুল ইঞ্জুরিতে, ফলে দীর্ঘদিন পর পেসার কামরুল ইসলাম রাব্বিকে দলে নেওয়া হয়েছে। একই অবস্থা পারভেজ ইমনের, ওপেনিং সংকটের শেষ সমাধান তিনি কিনা সময় বলে দেবে। দলের সবচেয়ে বেশি এলোমেলো যেন নির্বাচকদের সিদ্ধান্ত, হুটহাট সিদ্ধান্তে কাজের কাজ কিছুই হচ্ছে না। ক্যাপ্টেন মাহমুদুল্লাহর অধিনায়কত্ব ঠিকঠাক হচ্ছে না, বোর্ডে রান দিতে পারছেন না ব্যাটসম্যানরা, ক্যাচ ফসকানো যেন নিয়মিত ঘটনা। সবশেষ বোলিং পরিবর্তনে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ টি টোয়েন্টি অধিনায়ক, তারপরেও শেষটা ভালো হোক চাওয়া মাহমুদুল্লাহর। প্রতি ম্যাচ থেকেই ইতিবাচক কিছু নিতে হয়, আমাদের বোলাররা ভালো করছে, তবে ম্যাচ জয়ের মতো রান আসছে না, ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ম্যাচ জয়ে। পাকিস্তান বিশ্বকাপের ফর্ম ধরে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে এক ম্যাচ আগেই। অধিনায়ক বাবর আজম ফর্ম হারিয়েছেন বাংলাদেশে এসে, ছন্দে ফেরার আশা শেষ ম্যাচে। অনেক সময় পরিকল্পনা করে বাস্তবায়ন করা যায় না, আমার তেমনই হচ্ছে, পার্ট অফ দ্য গেম এটা। চেষ্টা করছি ভুল শুদ্ধাতে, আশা করি পরের ম্যাচে রান পাবো। মিরপুরের উইকেটের চরিত্রে বড়সড় পরিবর্তন কখনোই সম্ভব নয়, তাই তো শেষ ম্যাচেও লড়াইটা হবে বোলারদের মধ্যে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু বাংলাদেশি ব্যাটাররাই নয়, মিরপুরের উইকেটে রানের জন্য ধুঁকছে পাকিস্তানের ব্যাটাররাও, তাই কাঠগড়ায় সেরে বাংলার উইকেট। এজন্য কিউরেটর গামিনী ডি সিলভার দোষ দেখছেন বিসিবির সাবেক কিউরেটর বদিউল আলম খোকন। বলছেন ভালো মানের উইকেট তৈরি করতে পারছেন না এই লঙ্কান। এই তো কয় মাস আগে ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড বধে আসল রহস্য ছিল সেরে বাংলার উইকেটে। স্লো উইকেটে বোকা বনেছে ব্যাটাররা, ফায়দা তুলেছে স্বাগতিক বোলাররা, কিন্তু বিশ্বকাপে ভরাডুবিতে সরব হয় বিসিবি। শোনা যাচ্ছিল পাকিস্তানের বিপক্ষে হবে স্পোর্টিং উইকেট, কিন্তু টানা দুই ম্যাচে উইকেটের আচরণ পরিবর্তন হয়েছে কি? চেনা কন্ডিশনে দুই ম্যাচে টস জিতে বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ, দায়টা নাইম সাইফদেরই, কিন্তু ছোট্ট টার্গেট তারা সহজ হয়নি পাকিস্তানের জন্য। কেউই রান করবে না সেটা তো হতে পারে না, একজন দুজন ব্যাটসম্যানের খারাপ সময় যেতে পারে, যে আসবে তারই খারাপ সময়, এটা তো হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে যে আই এম শিওর যে এটা পিচেরই কোনো একটা সমস্যা, বা ভালো পিচ আমরা দিতে পারছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো উইকেট তৈরিতে তখনকার আবহকে দায়ী করেছিল অনেকে,
কিন্তু বছরের এ সময় এসেও স্পোর্টিং উইকেট করা অসম্ভব ছিল না। এজন্য কিউরোটের গামিনী দায় এড়াতে পারবেন কি? নাম্বার অফ ম্যাচেস যদি বেশি হয় ডেফিনেটলি উইকেটের উপরে একটা প্রেশার পড়ে। মিরপুরে তো উইকেট অনেকগুলো আছে। আমার কাছে মনে হয় যিনি প্রিপেয়ার করেন উইকেটটা, কিউরোটারকে আমি এই জায়গাটায় কিউরোটারকে আমি কাট করে দাঁড় করাবো, সে হয়তো প্রপার আমি ট্রিটমেন্টটা করতে পারছে না। নামে টি টোয়েন্টি কিন্তু 20 ওভারের উন্মাদনা নেই মিরপুরে। 18 মাস পর সেরে বাংলায় ফিরেছে দর্শক, কিন্তু উপভোগের উপলক্ষ নেই। শীতের বিকেলে টি টোয়েন্টির ঝাঁঝ ফেরাতে স্পট উইকেট বানানোর বিকল্প নেই। আমরা যখন উইকেটটা তৈরি করি কিন্তু এটা কিন্তু একটা বেসিক আইডিয়া আছে যে এই জিনিসগুলো দিতে হবে। তারপরে টোটালটাই ডিপেন্ড করে কিউরেটারের উপর, সে ম্যাচের জন্য কীভাবে প্রিপেয়ার করছে। সো আপনি যদি প্রিপারেশনটা ভালো করেন ডেফিনেটলি উইকেটের বিহেভিয়ার ভালো থাকবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে যখন পাকিস্তানের কাছে নাস্তানাবুদ রিয়াদরা, তখন খুশির খবর বয়ে আনলো নারী ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নাহিদা ঋতুমণির বোলিং তোপে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান, তবে পাকিস্তানকে চ্যালেঞ্জিং টোটাল এনে দেন আলিয়া নিদার 137 রানের জুটি। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফারজানার 45 আর শারমিনের 31 রান টাইগ্রেসদের জয়ের ভিত গড়ে দেয়। এই দুজন ফিরে গেলে হাল ধরেন রুবানা আহমেদ। তার অপরাজিত 50তে জয় তুলে নেয় বাংলাদেশ, আর সেই সাথে ম্যান অব দ্য ম্যাচ হন রুবানা। বিশ্বে প্রাণীর অভিবাসন নতুন কোনো ঘটনা নয়। পাখি, বলগা হরিণ, বাদুর ও সামুদ্রিক অনেক প্রাণী নানা কারণে স্থানান্তরিত হয়। এই সময় অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়াও পাড়ি জমায় ভারত মহাসাগরের দিকে, কারণ অক্টোবর থেকে নভেম্বর লাল কাঁকড়ার প্রজননের সময়। অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শীত মৌসুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে। এই সময়ে সেখানকার অন্যতম সৌন্দর্য লাল কাঁকড়া, ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া পাড়ি জমায় অন্যত্র। বৃষ্টির পরপরই মাঠ ঘাট পথ প্রান্তর বন জঙ্গল ভরে উঠে লাল কাঁকড়ায়। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে কাঁকড়ার দল ছুটতে থাকে পশ্চিমাঞ্চলের ভারত মহাসাগরের দিকে। সেখানে জল ঘেঁষে ডিম পাড়তেই তাদের এই ছুটে চলা। দীর্ঘ পথ পাড়ি দিতে এক একটি দলের নেতৃত্ব দেয় সবচেয়ে বড় আকারের পুরুষ কাঁকড়া, আর তাকে অনুসরণ করে অন্যরা। অস্ট্রেলিয়ার সরকারের হিসাবে এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।